নমস্কার বন্ধুরা, অ্যাস্ট্রো কানেকশন ইউটিউব চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। বন্ধুরা, আর কিছুদিন পর আমরা জুন মাসে পা রাখতে চলেছি। আর এই জুন মাসে এই সাত রাশির জাতক ও জাতিকারা সোনার কপাল হতে চলেছে, অর্থাৎ আপনাদের জীবনে ধন বর্ষা হতে চলেছে। কোন কোন দিক থেকে এই ধন আসতে চলেছে এবং কোন সেই সাত সৌভাগ্যশালী রাশি, সেই রাশিগুলির নাম আমি একে একে উল্লেখ করতে চলেছি, তাই ভিডিওটি মনোযোগের সাথে সম্পূর্ণ দেখতে থাকুন। নমস্কার, আমি কল্যাণ রায়। শুভ শীঘ্র। জুন মাসে এই সাত রাশির জাতক ও জাতিকারা সোনার কপাল হতে চলেছে, অর্থাৎ আপনাদের জীবনে অর্থের দিক থেকে বলুন, পারিবারিক সুখের দিক থেকে বলুন, প্রেম জীবন থেকে বলুন, বৈবাহিক সুখ থেকে বলুন, সমস্ত দিকে কিন্তু সোনার কপাল হতে চলেছে। তো কোন সেই সাত সৌভাগ্যশালী রাশি, সে রাশিগুলির নাম একে একে উল্লেখ করতে চলেছি, তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। আর হ্যাঁ, আমি প্রতি রবিবার আপনাদের জন্য, স্পেশালি আপনাদের জন্য নিয়ে এসেছি ফ্রি সার্ভিস। হ্যাঁ বন্ধুরা, তবে এটি আমার এই চ্যানেলে নয়, সেটি আমার আরেকটি চ্যানেলে। চ্যানেলটির নাম অ্যাস্ট্রো টার্গেট, ASTROTARGET। এই চ্যানেলে প্রতি রবিবার আপনারা ফ্রিতে জন্মছক বিশ্লেষণ করতে পারবেন। তাই এখনও পর্যন্ত যারা সেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, তারা সেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার পাশাপাশি পাশের বেল আইকনটিকে অবশ্যই ক্লিক করুন, এবং সেই চ্যানেলের সানডে কমেন্টস বক্সে আপনি আপনার নাম, আপনার জন্ম তারিখ, আপনার জন্ম সময় এবং জন্মস্থান উল্লেখ করুন। আগামী রবিবার আপনারটা পিক করা হবে। তাহলে আসুন জেনে নেওয়া যাক জুন মাসে কোন সাত রাশির সোনার কপাল হতে চলেছে। প্রথম যে রাশির কথা বলবো সেটি হচ্ছে তুলা রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি তুলা রাশির জাতক বা জাতিকা হন, তাহলে আপনারা এই জুন মাসে সোনার কপাল হতে চলেছে, অর্থাৎ আপনাদের জীবনে ধন বর্ষা হতে চলেছে। এছাড়াও পারিবারিক দিক থেকে আপনারা কিন্তু সুখ পেতে চলেছেন। যাদের দাম্পত্য জীবনে কলহ চলছিল, সেই কলহ কিন্তু অনেকটাই মিটতে চলেছে, এবং যাদের ডিভোর্স পর্যায়ে চলে গেছে, সেই পর্যায়ে কিন্তু অনেকটাই কমতে চলেছে। এছাড়াও যারা বিবাহের জন্য প্রচেষ্টা করছে, তারা কিন্তু বিবাহের জন্য প্রচেষ্টা করতে পারেন। এছাড়াও আপনারা এই সময় কোনো হাইলাইটেড প্রোডাক্ট গৃহের জন্য কিনতে পারেন। এরপরে যে দ্বিতীয় রাশির কথা বলবো সেটি হচ্ছে মকর রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি মকর রাশির জাতক বা জাতিকা হন, তাহলে জুন মাসে আপনাদের সোনার কপাল হতে চলেছে, অর্থাৎ আপনাদের জীবনে ধন বর্ষা হতে চলেছে। এছাড়াও পারিবারিক দিক থেকে কিন্তু আপনারা সুখ পেতে চলেছেন, এবং এই মাসে আপনারা চাকরি ক্ষেত্র থেকে, ব্যবসা ক্ষেত্র থেকে যথেষ্ট পরিমাণে অর্থ ইনকাম করতে চলেছেন। যাদের বিবাহ নিয়ে প্রবলেম চলছিল, সেই প্রবলেম কিন্তু অনেকটাই মিটতে চলেছে, এবং যাদের বিবাহিত জীবনে প্রবলেম চলছে বা ডিভোর্সের মতো পর্যায়ে চলে গেছে, সেই পর্যায়ে কিন্তু অনেকটাই কাটতে চলেছে বা মিটতে চলেছে। এছাড়াও যারা সন্তানের জন্য প্রচেষ্টা করছেন, তাদের কিন্তু সন্তান লাভ হওয়ার সম্ভাবনা রয়েছে। এরপর যে তিন নম্বর রাশির কথা বলবো সেটি হচ্ছে বৃষ রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি বৃষ রাশির জাতক বা জাতিকা হন, তাহলে আপনাদেরও জুন মাসে সোনার কপাল হতে চলেছে, অর্থাৎ আপনাদের জীবনে ধন বর্ষা হতে চলেছে। আর এই ধন চাকরি ক্ষেত্র থেকে, ব্যবসা থেকে এবং সেলফ প্রমোশন থেকে, এই তিন ক্ষেত্র থেকে আসার সম্ভাবনা রয়েছে। এছাড়াও যারা বৈদেশিক বাণিজ্যের সাথে যুক্ত রয়েছেন, অনলাইনে ট্রেডিং করেন, তারাও কিন্তু যথেষ্ট পরিমাণে অর্থ ইনকাম করতে চলে। এছাড়াও যারা প্রেম বা প্রেমজ সম্পর্কের সঙ্গে যুক্ত রয়েছেন, তাদের ক্ষেত্রেও কিন্তু যথেষ্ট পরিমাণে সুখ দিতে চলেছে। এবং যারা বিবাহিত জীবনে বিবিধ সমস্যার মধ্যে রয়েছেন, সেই সমস্যা কিন্তু অনেকটাই মিটতে চলেছে, এমনকি ডিভোর্স কেস ব্যাক হয়ে যাওয়ারও কিন্তু সম্ভাবনা রয়েছে। এরপরে যে পাঁচ নম্বর রাশির কথা বলবো সেটি হচ্ছে কুম্ভ রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি কুম্ভ রাশির জাতক বা জাতিকা হন, তাহলে আপনারাও এই জুন মাসে সোনার কপাল হতে চলেছে, অর্থাৎ আপনাদের জীবনে ধন বর্ষা হতে চলেছে। আর এই ধন চাকরি ক্ষেত্র থেকে, ব্যবসা থেকে এবং সেলফ প্রমোশন থেকে, এই তিন ক্ষেত্র থেকে আসার সম্ভাবনা রয়েছে। এছাড়াও যারা বিবাহিত জীবনে সুখ পাচ্ছেন না, তারা কিন্তু সেই সুখ পেতে চলেছে, এবং যাদের বিবাহ হচ্ছে না, আটকে যাচ্ছে যে কোনো কারণে, সেই প্রবলেম কিন্তু কাটতে চলেছে। এবং এই সময় আপনারা গৃহের জন্য হাইলাইটেড কোনো প্রোডাক্ট কিনতে পারেন। এছাড়াও ভ্রমণে যাওয়ারও কিন্তু সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে, এবং এর পাশাপাশি যারা সন্তানের জন্য প্রচেষ্টা করছেন, তাদের কিন্তু সন্তান লাভ হওয়ার সম্ভাবনা রয়েছে। এরপরে যে ছয় নম্বর রাশির কথা বলবো সেটি হচ্ছে সিংহ রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি সিংহ রাশির জাতক বা জাতিকা হন, তাহলে আপনারাও জুন মাসে সোনার কপাল লাভ করতে চলেছেন, অর্থাৎ আপনাদের জীবনে
ধনাগমন হতে চলেছে। আর এই ধন চাকরি ক্ষেত্র থেকে, ব্যবসা থেকে এবং সেলফ প্রফেশন থেকে, এই তিন ক্ষেত্র থেকে আসার সম্ভাবনা রয়েছে। এছাড়াও যারা বৈদেশিক বাণিজ্যের সাথে যুক্ত রয়েছেন, অনলাইনে ট্রেডিং করেন, এছাড়াও সেলফ প্রফেশনের সাথে যুক্ত রয়েছেন, তাদের ক্ষেত্রেও কিন্তু অর্থ আসার সম্ভাবনা রয়েছে। এবং আপনাদের বিজনেসে যে সমস্ত অর্থ পড়ে রয়েছে সেই সমস্ত অর্থ কিন্তু উঠে আসার সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি যারা প্রেম বা প্রেমজ সম্পর্কের সঙ্গে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রেও কিন্তু যথেষ্ট মাত্রায় শুভ দিতে চলেছে। এছাড়াও যারা দাম্পত্য জীবনে কলহের মধ্যে রয়েছেন, দাম্পত্য সুখ পাচ্ছেন না, তারা কিন্তু সেই সুখ কিন্তু পেতে চলেছে। এছাড়াও যারা বিবাহের জন্য প্রচেষ্টা করছেন তারাও কিন্তু বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চলেছেন। এবং যারা সন্তান লাভের জন্য প্রচেষ্টা করছেন তারা কিন্তু সন্তান লাভ করতে চলেছে। সব মিলিয়ে যদি বলা যায় আপনাদের জুন মাসে সোনার কপাল হতে চলেছে। এরপরে লাস্ট এবং অন্তিম যে রাশির কথা বলবো সেটি হচ্ছে মীন রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি মীন রাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনারাও এই জুন মাসে সোনার কপাল হতে চলেছে, অর্থাৎ আপনাদের জীবনে ধনবর্ষা হতে চলেছে। আর এই ধন চাকরি ক্ষেত্র থেকে, ব্যবসা থেকে এবং সেলফ প্রফেশন থেকে, এই তিন ক্ষেত্র থেকে আসার সম্ভাবনা রয়েছে। এছাড়াও যারা অনলাইনে ট্রেডিং করেন বা শেয়ার মার্কেটের সাথে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রেও কিন্তু এই অর্থ আসার সম্ভাবনা রয়েছে। এছাড়াও যারা সেলফ প্রফেশনের সাথে যুক্ত রয়েছে এবং শেয়ার মার্কেটে টাকা ইনভেস্ট করেন তাদের ক্ষেত্রেও কিন্তু যথেষ্ট মাত্রায় শুভ দিতে চলেছে। এছাড়াও যারা প্রেম বা প্রেমজ সম্পর্কের সঙ্গে যুক্ত রয়েছেন, প্রেম আটকে যাচ্ছে বা সাকসেস পাচ্ছেন না, সেই সাকসেস কিন্তু আপনারা পেতে চলেছেন। এবং যারা বিবাহের জন্য প্রচেষ্টা করছেন তারা কিন্তু বিবাহের জন্য প্রচেষ্টা করতে পারেন, আপনাদের বিবাহের কিন্তু শুভ যোগ সৃষ্টি হয়ে গেছে। এছাড়াও যারা দাম্পত্য জীবনে সুখ পাচ্ছেন না, আপনাদের দাম্পত্য জীবন ডিভোর্সের পর্যায়ে চলে গেছে, সেই ডিভোর্স পর্যায়ে কিন্তু ব্যাক হয়ে আসার সম্ভাবনা রয়েছে। এছাড়াও যারা সন্তানের জন্য প্রচেষ্টা করছেন তাদের কিন্তু সন্তান লাভ হতে চলেছে। ঘুরতে চাইছেন বা বেড়াতে চাইছেন, কোথাও ট্যুরে যেতে চাইছেন, তারা কিন্তু সেই ট্যুরে যেতে চলেছেন। তো সব মিলিয়ে যদি বলা যায় এই সাত রাশির জাতক জাতিকারা সোনার কপাল লাভ করতে চলেছে এই জুন মাসে। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানান। যদি ভিডিওটি ভালো লাগে এখনই একটি লাইক করে দিন, শেয়ার করে দিন এবং এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে দিন। ধন্যবাদ।